নববর্ষের শুভেচ্ছা জানালেন চিত্রনায়িকা বুবলি। জানাবো সেই বিষয়ে, সেই সঙ্গে আরো জানাবো বছরের শেষ দিনে এসে ওমর সিনেমার ফার্স্ট লুক পোস্টার পেল প্রকাশ, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি বুবলির গসিপসে। 2023 সালটা খুব যে ভালো কেটেছে সেটা বলা যাবে না, তবে একেবারেও খারাপও কাটেনি বুবলির। বছর শেষে এসে তাপস কাণ্ডে বেশ আলোচনা ছিলেন বুবলি। এবার তার সোশ্যাল মিডিয়ায় নববর্ষের শুভেচ্ছা জানালেন বুবলি। তিনি লেখেন, সবাইকে ইংরেজি বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ 2024। আমার সম্মানিত সাংবাদিক, পরিচালক, প্রযোজক, সহকর্মী, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ান, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, আমার পরিবারের সদস্য, শ্রোতা, শুভকাঙ্ক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই আমাকে এবং আমার কাজকে ভালোবাসার জন্য এবং 2023কে এত সুন্দর করে তোলার জন্য। 2024 সালেও আমাকে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় রাখুন, এমনটাই লিখে পোস্ট করলেন বুবলি। তো ভাই, এবার আসি ওমর সিনেমার গসিপসে। বছরের শেষের মুহূর্তে চমক নিয়ে হাজির হলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজ। বছর শেষের দিন সন্ধ্যায় ফেসবুকে প্রকাশ করলেন তার নতুন ছবি ওমরের প্রধান চরিত্র শরীফুল রাজের ফার্স্ট লুক। সেই ছবির সঙ্গে ক্যাপশনে নির্মাতা মোস্তফা কামাল রাজ লিখেছেন, সাপলুডু খেলার প্রতিপক্ষ কে সেটা জরুরি না, জরুরি সাপের মুখে না পড়াটা। নতুন বছর নতুন ধামাকা। ফার্স্ট লুকে শরীফুল রাজকে দেখা যাচ্ছে অফ হোয়াইট হুডিতে এক চোখ ঢাকা, চোখে মুখে এক ধরনের নির্লুপ্ত ভাব। নেটিজনরা বেশ পছন্দ করেছে নায়কের এই ফার্স্ট লুক। তো আপনার কাছে ওমর সিনেমার ফার্স্ট লুক কেমন লাগলো কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। তো এখন তো ছিল ভাই এতটুকুই। বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।